ব্রয়লার মুরগি যারা পছন্দ করেন না, আজকে আমার এই রেসিপি দেখলে আশা করি তাদেরও জিভে পানি চলে আসবে এবং ব্রয়লার মুরগির প্রতি আগ্রহ বেড়ে যাবে। তো চলুন দেখি। প্রথমে আমি মুরগিগুলোকে ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিব। আর এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 চামচ। হাত দিয়ে মাখিয়ে নিলেই ভালো হয়। এবার একটু ঢেকে রেখে দেব অন্তত 15 থেকে 20 মিনিট। আর এদিকে আমি নিয়েছি সরিষা, সরিষাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়েছি কিছু বাদাম, দিয়েছি 1 লাল মরিচ, দিয়েছি 1 কাঁচা মরিচ। তারপরে দিয়ে দিলাম রসুন। এবার একসাথে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে চুলায় তেল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই তরকারিতে তেলটা একটু বেশিই লাগে। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ এবং লং। এবার মশলাটা ভাজা হলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজটা সামান্য ভাজা করে নিয়েছি। এবার এক এক করে মেরিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। অল্প আছে, তারপর কিন্তু নেড়েচেড়ে মাংসটাকে সিদ্ধ করে নিব। দেখুন মাংসটা সিদ্ধ হয়ে তেলটা উপরে চলে এসেছে। এবার এক এক করে আমি এতে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এখন অল্প অল্প করে সুন্দর করে নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো এখানে আমি 1 চামচ ব্যবহার করেছি, আপনারা আপনাদের জাল অনুযায়ী ব্যবহার করে নেবেন। হলুদ দিয়েছি 1 চামচ, জিরে দিয়েছি 1/2 চামচ এবং গরম মশলার পাউডার দিয়েছি 1/2 চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চামচ। এবার ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। বলে রাখা ভালো, এই তরকারিটা কিন্তু একটু ঝাল হবে, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি টক দই, এখানে ইচ্ছা করলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন। আমার টক দইটা সম্পূর্ণ হোমমেড। এবার ভালো করে নেড়েচেড়ে দইয়ের সাথে মাংসটা লাগিয়ে নিচ্ছি। আর সম্পূর্ণ প্রসেসটিতে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি এখানে হট টমেটো সস ব্যবহার করেছি। আর এই টমেটো সসটা কিন্তু আমার হোমমেড। আমার চ্যানেলে এই সসের রেসিপিটা দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এবার ঢেকে রান্না করব আর মাঝে মধ্যে নেড়েচেড়ে দিব। কষানো হলে দিয়ে দিচ্ছি সামান্য পানি, আমি চায়ের কাপে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। ভালো করে নেড়েচেড়ে তারপর আমি ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। ফাঁকে ফাঁকে একটু নেড়েচেড়ে দিব। সবজির রান্নাটা কিন্তু অনেকটা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, বারবার বলছি ভিউয়ার্স, আপনারা কিন্তু আপনাদের জিভের স্বাদ অনুযায়ী তারপর ঝাল দিয়ে নেবেন। আমি কিন্তু এই তরকারিটি অনেক ঝাল করেই রান্না করেছি, আর এই তরকারিটা অনেক ঝাল করেই খেতে টেস্ট। আমার তরকারিটা কিন্তু
রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।